এটা এগুলো সন্ধ্যামণি না? আজ একটা জবা ফুল পেয়েছি, সকালবেলা ফুল নিতেছে। দেখুন, পেঁয়াজ শাক, এটা হচ্ছে বাথু, এগুলো সবার পরিচিত। মানে ধনে পাতা নতুন, সর্ষে নতুন, বাথু শাক নতুন। এটা দেখুন, এখানটা দেখুন, ধনে, দেখুন আমার সেই গাছ। এটা হচ্ছে পুরো নীল আকন্দ, কালারটা কি সুন্দর এসছে দেখুন। কলি হয়েছে জাস্ট, ফুল হবে এরপর। পুরো বাগানটা স্টার্টিং এভাবে আমি করি, এভাবে। এদিকে কিছু বড় গাছ, স্থলপদ্ম, এটা কাঁঠাল গাছ, একটা স্থলপদ্ম, এবার ফুল হবে, আবার মার্চে ফুল হবে, মার্চে, ফেব্রুয়ারিতে শেষ দিকে মার্চে। এটা তো কারি পাতা, ওটা জুই। এখানে 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 আজকে কত লেবু ধরে গেছে দেখুন, এর মধ্যে এই লেবু, এখানে লেবু, তারপরে এখানে দুটো লেবু, কত বড় হয়ে গেছে, তিনটে লেবু দেখেছো? একটু দেখি না তো, আমি প্রত্যেক দিন আসি না, আজ কদিন, 2-3 দিন। এখানে একটা কত বড় লেবু, এখানে কতগুলো লেবু হয়েছে দেখুন ফ্রেন্ডস, কত লেবু ধরে গেছে এর মধ্যে। আর এখানে ফুল এসে গেছে প্রচুর, এই দেখুন মাকু হারি ভাই, ফুল এসেছে এখানে। এই ডালটার মধ্যে কত ফুল এসছে দেখুন, ফুল 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 ফুটছে। আর জাস্ট মিটুলি ধরেছে ফুলের, এগুলো ফুল প্রচুর ফুটবে। ফেব্রুয়ারি মাসে ফুলটা মেনলি ফুটে, লেবুর ওটা আগে আগে ফুটে গেছে। থাক, হয়েছে ভালো, লঙ্কা যদি হয় লাগিয়ে দেবো অনেক। এগুলো তো এই গাঁদা গাছগুলো সব উঠে যাবে, তখন ওগুলো লাগিয়ে দিলেই হবে। এইটা না, এইটার সবকটা ইয়ে হয়েছে, আমার মানে ইমিডিয়েট এগুলো লাগিয়ে দিলে ভালো হয়। কোনটা? এই এই প্লেটটাই। কি হয়েছে, সব ডেস্ট হয়ে গেছে, সব শুকিয়ে গেছে না গাছগুলো? দেখা যাক, এগুলো নতুন করে আবার এগুলো লাগিয়েছি যে, ওই একটা একটু মাটির সঙ্গে তুলে নিলেই আবার লেগে যাবে। না, এখানে অ্যাজবাইন গুলো আছে, আর কয়দিন থাক। বেদানা গাছ তো সব ঝরে গেল, দেখো প্রত্যেকটাই কুড়িয়ে এসে গেছে। এগুলো বসিয়ে দাও অন্য কোথাও। ওইটা কোথায় বসাবে? এই চন্দ্রমল্লিকা গুলো উঠিয়ে দাও, ওইটা তো পুরো চন্দ্রমল্লিকা টপ টপটা পুরো মুই গেছে, ওইটা তো বসিয়ে দাও। গাঁদা গুলো এটা সে মার্চ এন্ডে শেষ এপ্রিল পর্যন্ত ফুল দেবে, ওটা বসিয়ে দাও, ওটাতে চন্দ্রমল্লিকা গুলো উঠিয়ে দাও। ওটা কোনো একটা চারা রেখে দাও সামনে বছর সেশনের জন্য, একটা দুটো চারা গোড়া গুঁতো পুঁতে রেখে দাও, এটাতেই পুঁতে দিবে। এটা আমার সেই পাতাবাহার গাছটা এখানে আছে, পাতা পড়ছে দেখুন সুন্দর। এখানে সর্ষের মধ্যে আছে, আমি সর্ষের সরস্বতী পুজোর জন্য আর সর্ষে ফুলটা নিই পুজোর জন্য, ওই জন্যে রেখেছি সর্ষেটা। তারপরে এটা উঠে গেলে আমি ওই গাছটাকে যত্ন করব। আর একটা পাতাবাহার তো ওখানে দেখালাম না, এখানে একটা পাতাবাহার পুঁতেছিলাম, এটাও লেগে গেছে দেখুন। এটা সুন্দর গাছ হয়ে যাবে, এটা পানের সাথে বসিয়েছিলাম, পান আছে এখানে কিছু গাছ। আর কয়েকটা ফুল আছে, এটা দেখুন কত সুন্দর কালারটা, পাতাটা চরম লাগে। দেখুন কত সুন্দর, মেমোরি আউট অফ মেমোরি হয়ে যাবে, হয়ে যাবে। বাই ফ্রেন্ডস, এভরিওয়ান বাই বাই।